আলিস আল ইসলামের পরিবর্তে লঙ্কানদের বিপক্ষে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলী। দেখুন বিস্তারিত। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন কদিন আগে বলেছিলেন, হয়তো কালো বলে বিসিবির নজরে পড়েন না জাকের আলী। তিনি জাকেরকে মাহমুদুল্লার পর বাংলাদেশের সেরা ফিনিশার হিসেবেও আখ্যা দিয়েছেন। এবার সেই জাকের ডাক পেলেন জাতীয় দলে। শনিবার আলিস আল ইসলামের ছিটকে যাওয়ার খবর আসার পর এক বিবৃতি দিয়ে জাকের আলীকে দলে নেওয়ার কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। জাকেরের অন্তর্ভুক্তিতে লিটন এনামুলের পাশাপাশি উইকেট কিপার হিসাবে স্কোয়াডে রয়েছেন জাকের আলীও। জাকের আলী অবশ্য বিপিএলে ভালো করেছেন। এবারের বিপিএলে তাকে দেখা গিয়েছে 7 নম্বর পজিশনে। ফিনিশারের ভূমিকা থাকা জাকের 10 ইনিংসে 99.5 গড় ও 141.13 স্ট্রাইক রেটে করেছেন 199 রান, যদিও নামের পাশে নেই কোনো 50। পুরো টুর্নামেন্টের দুর্দান্ত খেলা জাকের ফাইনাল ম্যাচে ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে। গুরুত্বপূর্ণ ওই ম্যাচে 2/4 20 বলে 23 রান করে অপরাজিত থাকেন জাকের আলী। এক নজরে দেখে নিন বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াড। নাম্বার 1 নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, নাম্বার 2 লিটন কুমার দাস, নাম্বার 3 এনামুল হক বিজয়, নাম্বার 4 নাইম শেখ, নাম্বার 5 তাহিদ হৃদয়, নাম্বার 6 সৌম্য সরকার, নাম্বার 7 শেখ মেহেদি হাসান, নাম্বার 8 জাকের আলী অনিক, নাম্বার 9 মাহমুদুল্লাহ রিয়াদ, নাম্বার 10 তাইজুল ইসলাম, নাম্বার 11 রিশাদ হোসেন, নাম্বার 12 তাসকিন আহমেদ, নাম্বার 13 মুস্তাফিজুর রহমান, নাম্বার 14 শরীফুল ইসলাম, নাম্বার 15 তানজিম হাসান সাকিব। উল্লেখ্য, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজটি শুরু হবে আগামী 4 মার্চ রোজ সোমবার। সিলেটে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচ। প্রথম দুটি টি টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় এবং শেষ ম্যাচটি হবে দুপুর 3টায়।